মানে আজি আমি আলোচনা করিবা সুফি আন্দোলনর বিউর বহির এক মার্কিয়া প্রশ্ন ব্যাঙ্ক পিলা মানে এই যে ভক্তি আন্দোলন আ সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন হিন্দু ধর্মরে আর সুফি আন্দোলন ইসলাম ধর্মরে যে পরিবর্তন আনি যে ধর্মকে সহজ করে এই মধ্যযুগরে সেই ইতিহাসক আমি পড়া এবং এক মার্কিয়া প্রশ্নগুড়ি আমি আলোচনা করা যেটা কি বিউর বহির বহুত বহুত ইম্পর্টাট তোমার পরীক্ষা পাই পিলা মানে প্লস টু দ্বিতীয় বর্ষ কলার এই যে ইতিহাস ছাত্র ছাত্রী নূয়া সিলাবস অনুসারে এই যে সুফি আন্দোলন চাল পিলা মানে আমি দেখিবা কোন কোন প্রশ্ন অছি এবং যে লাইভ চ্যাট বক্স অছি সে লাইভ চ্যাট বক্সরে তুমি মানে কোন করিব না তুমি মানে আনসর দেব এবং সমস্তে চেষ্টা করিব আনসর দেওয়া পাই এবং সমস্তে চেষ্টা করে নিজকে টেস্ট করে নেব নিজকে এক্সাম করে নেব যে সুফি আন্দোলন বিষয়ে মু কেতে জানিছি কোন পড়িছি কেন আমি দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন আমি আলোচনা করে সারিছে তেমন পিলা মানে চালো দেখিবা কোন কোন প্রশ্ন ওয়ান মার্ক প্রশ্ন অছি দেখিবা পিলা মানে প্রথম প্রশ্ন কোন অছি প্রথম প্রশ্ন হচ্ছে আরব দেশরে ড্যাশ শতাব্দীরে ইসলাম ধর্ম ও ইসলামীয় রাজনৈতিক রাজ্য স্থাপন হেলা কেউ এই আরব দেশরে কেউ শতাব্দীরে ইসলাম ধর্ম ও ইসলামীয় রাজনৈতিক রাজ্য স্থাপন হেলা সেইটা পিলা মানে কোন হব আনসর আনসর হচ্ছে সপ্তম শতাব্দীরে সপ্তম শতাব্দীরে এই যে সপ্তম শতাব্দীরে খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব নুহে খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দীরে ইসলাম ধর্ম ইসলামীয় রাজনৈতিক রাজ্য স্থাপন হেলা পরবর্তী প্রশ্ন ইসলাম ধর্মর প্রতিষ্ঠাতা হচ্ছেন ড্যাশ ইসলাম ধর্মর প্রতিষ্ঠাতা কি পিলা মানে ইসলাম ধর্মর প্রতিষ্ঠাতা হচ্ছেন কি আও হয়েথিব ইসলাম ধর্মর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফেট মহম্মদ তেমন প্রফেট মহম্মদ হচ্ছেন ইসলাম ধর্মর প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন ইসলাম ধর্ম তথা রাজ্যর মুখ্য হলে ড্যাশ তেণু এই প্রফেট মহম্মদক পরে পরে এই প্রফেট মহম্মদক পরে পরে ইসলাম ধর্ম তথা রাজ্যর মুখ্য ড্যাশ হলে তো ইসলাম ধর্মর জনে তো কি মুখ্য হবে জনে তো কি পুরোধা হবে জনে রাজ্যর সেই ইসলাম রাজ্যর জনে তো কি মুখ্য হবে সে তাঙ্কু কোন কোয়াগলা সে পদবীকু কোন কোয়াগলা সে পদবীকু কোয়াগলা খলিফা সে পদবীকু কোয়াগলা খলিফা তেণু পিলা মানে দেখিবা চারি নম্বর প্রশ্ন ইসলাম ইসলাম মানঙ্কর শাসন ব্যবস্থাকু বা মুসলিম মানঙ্কর শাসন ব্যবস্থাকু ড্যাশ কোয়াগলা তেণু এই যে ইসলাম রাজ্য থিলা ইসলাম রাজ্য সে ইসলাম মানঙ্কর শাসন ব্যবস্থাকু ড্যাশ কোয়াগলা সেটাকু খলিফেট কোয়াগলা খলিফেট খলিফারু খলিফেট তেণু 711 খ্রিস্টাব্দরে দেখ পিলা মানে এটা গোটে বহুত ইম্পর্টাট প্রশ্ন 711 খ্রিস্টাব্দরে ড্যাশ ভারত উপমহাদেশর সিন্ধু অঞ্চল অধিকার করে জনে মুসলিম যিকি 711 খ্রিস্টাব্দরে প্রথম করে সে ভারত উপমহাদেশকে আক্রমণ করে এবং সিন্ধু অঞ্চল অধিকার করে কি সে কি তাঙ্ক না হচ্ছে মোহাম্মদ বিন কাসিম তাঙ্ক না হচ্ছে মোহাম্মদ বিন কাসিম এই প্রশ্নটি পিলা মানে পরীক্ষারে মধ্যে পড়ে বিভিন্ন প্রকার কম্পিটিশন পরীক্ষারে মধ্যে পড়ে না কোণ না কেউ খ্রিস্টাব্দরে কেউ খ্রিস্টাব্দরে প্রথমে মুসলমান মানে ভারত আক্রমণ করে 711 খ্রিস্টাব্দরে দেখিয়া পরবর্তী প্রশ্ন সুফি শব্দ ড্যাশ শব্দর আনিত এটা বহুত থর পিলা মানে পরীক্ষায় আসছে তোম পরীক্ষায় তেমন সুফি শব্দ ড্যাশ শব্দর আনিত সুফি শব্দ কেউ শব্দর আনিত না সুপ শব্দর আনিত সুপ বা পশম শব্দর আনিত সুপ বা পশম শব্দর আনিত হচ্ছে সুফি শব্দ ইসলাম ধর্মর গুরুঙ্কু ড্যাশ কুয়া এটা পিলা মানে বহুত থর পড়ছে পরীক্ষায় ইসলাম ধর্মর গুরুঙ্কু ড্যাশ কুয়া ইসলাম ধর্মর গুরু নাই এই যে সুফি সন্ত সুফি গুরুকু ড্যাশ কুয়া ইসলাম ধর্মগুরু নাই এটি কোণ হব পিলা মানে এইটি হব কোণ না সুফি সুফি গুরুঙ্কু ড্যাশ কুয়া এটা সুফি গুরুঙ্কু ড্যাশ কুয়া তেমন সুফি যে সুফি পরম্পরা লা সে সুফি পরম্পরারে গুরুঙ্কু ড্যাশ কুয়া সুফি পরম্পরা গুরুঙ্কু কোণ কুয়া পিলা মানে শেখ পীর বা মুর্শিদ কুয়া শেখ পীর বা মুর্শিদ কুয়া তাঙ্ক না শেখ মধ্যে তাঙ্ক না মধ্যে পীর তাঙ্ক না মধ্যে মুর্শিদ দেখিয়া পরবর্তী প্রশ্ন
ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ ସେହିଭଳି ହେବ ପିଲାମାନେ, କ'ଣ ନା ଏଇ ଯେଉଁ ସୁଫି ପରମ୍ପରାରେ, ଇସଲାମ ଧର୍ମରେ ନୁହେଁ, ସୁଫି ପରମ୍ପରାରେ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଯାଉଥିଲା, ସୁଫି ପରମ୍ପରାରେ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଯାଉଥିଲା, ଏ ଯେଉଁ ଇସଲାମ ଧର୍ମର ସୁଫି ପରମ୍ପରାରେ କ'ଣ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଯାଉଥିଲା, ଇସଲାମ ଧର୍ମରେ ସୁଫି ପରମ୍ପରାରେ କ'ଣ ଶିଷ୍ୟମାନଙ୍କୁ ମୁରିଦ୍ କୁହାଯାଉଥିଲା, ପିଲାମାନେ ମୁରିଦ୍ ମୁରିଦ ମୁରିଦ୍ କୁହାଯାଉଥିଲା। ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ଇସଲାମ ଧର୍ମରେ ମୁରିଦ୍ ମୁର୍ସିଦ୍ ମୁର୍ସିଦ୍ ବା ଗୁରୁଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ, ଇସଲାମ ଧର୍ମରେ ମୁର୍ସିଦ୍ ମୁର୍ସିଦ୍ ବା ଗୁରୁଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ଡ୍ୟାସ୍ ତିଆରି ହୁଏ, ତାଙ୍କୁ ମନେ ରଖିବା ପାଇଁ ଡ୍ୟାସ୍ ତିଆରି ହୁଏ, ସେଇଟାକୁ ବୁଲିବା ପାଇଁ ସମସ୍ତେ ଯାଆନ୍ତି। କ'ଣ ତିଆରି ହୁଏ ପିଲାମାନେ, ତାଙ୍କର ଯେଉଁ ସମାଧି ତିଆରି ହୁଏ, ସମାଧିକୁ କ'ଣ କହନ୍ତି, ସେଇଟାକୁ ଦର୍ଘା କହନ୍ତି, ସମାଧି ବା ଦର୍ଘା ତିଆରି ହୁଏ, ସେ ମୃତ୍ୟୁ ପରେ ତାଙ୍କର ସମାଧି ବା ଦର୍ଘା ତିଆରି ହୁଏ। ତେଣୁ ଏଇଟା ହେଉଛି ଇସଲାମ ଧର୍ମରେ ମୁର୍ସିଦ୍ ବା ଗୁରୁଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ଡ୍ୟାସ୍ ତିଆରି ହୁଏ, ଏ ଯେଉଁ ଦର୍ଘା ବା ସମାଧି ତିଆରି ହୁଏ। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ଇସଲାମ ଧର୍ମରେ ସୁଫି ପରମ୍ପରାରେ ମୁର୍ସିଦ୍ ବା ଗୁରୁଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ଦର୍ଘା ବା ସମାଧି ତିଆରି ହୁଏ। ଯେଉଁ ସୁଫି ସନ୍ତମାନେ, ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପ୍ରଶ୍ନ ପିଲାମାନେ, 10 ନମ୍ବର 11 ନମ୍ବର ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପ୍ରଶ୍ନ, ଜମା ଛାଡ଼ିକି ଯିବନି, ଭିଡ଼ିଓ ପୁରା ପ୍ରଥମରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିବ ପିଲାମାନେ, ବହୁତ ପରିଶ୍ରମ ହୋଇଛି ଏଗୁଡ଼ିକ ସବୁ କରିବା ପାଇଁ। ତେଣୁ ଯେଉଁ ସୁଫି ସନ୍ତମାନେ ଶରିୟତ୍ ବା ଇସଲାମ ଧର୍ମର ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କଲେ, ସେମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଗଲା। ଦେଖ ପିଲାମାନେ, ଶରିୟତ୍ କାହାକୁ କୁହାଯାଏ, ଶରିୟତ୍ ଇସଲାମ ଧର୍ମର ନିୟମ ଗୁଡ଼ିକୁ ଶରିୟତ୍ କୁହାଯାଏ। ସେ ଇସଲାମ ଧର୍ମର ନିୟମକୁ ଯେଉଁମାନେ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କଲେ, ମାନିଲେ ନାହିଁ, ସେମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଗଲା, ସେମାନଙ୍କୁ ବେଶରିଆ କୁହାଗଲା, ସେମାନଙ୍କୁ ବେଶରିଆ ଗଲା କୁହାଗଲା। ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ହେଉଛି କ'ଣ, ନା ଯେଉଁ ସୁଫିସନ୍ତମାନେ ଶରିୟତର ନୀତି ନିୟମ ଅନୁସାରେ ଜୀବନଯାପନ କଲେ, ସେମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଗଲା। ଯେଉଁ ସୁଫିସନ୍ତମାନେ ସେମାନେ ଶରିୟତକୁ ମାନିଲେ ବା ଶରିୟତ ବା ନୀତି ନିୟମକୁ, ଇସଲାମ ଧର୍ମର ନୀତି ନିୟମକୁ ମାନିଲେ, ସେମାନେ ଜୀବନଯାପନ କଲେ, ସେମାନଙ୍କୁ ଡ୍ୟାସ୍ କୁହାଗଲା, ସେମାନଙ୍କୁ ବାଶରିଆ କୁହାଗଲା, ସେମାନଙ୍କୁ ବାଶରିଆ କୁହାଗଲା। କେମିତି ମନେ ରଖିବା, ବେଶରିଆ ଓ ବାଶରିଆ କେମିତି ମନେ ରଖିବା ପିଲାମାନେ, ଗୋଟେ ଟ୍ରିକ୍ ଅଛି। ଦେଖ ପିଲାମାନେ, ଏମିତି ଲିଙ୍କ୍ କରିବ କେମିତି, ନା ପଢ଼ୁଥିଲା ବେଳେ କେମିତି କରିବ, ନା ଯେଉଁମାନେ ଇସଲାମ ଧର୍ମର ନିୟମକୁ ମାନୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ବାଶରିଆ କୁହାଯାଉଥିଲା। ସେଇ ବାଶରିଆ ମାନେ ବା ବା, ତମେ ମାନୁଛ, ନିୟମ ମାନୁଛ, ବା ବା, ତମେ କେତେ ବଢ଼ିଆ ନୀତି ନିୟମ ମାନୁଛ। ଆଉ ଯେଉଁମାନେ ମାନୁନଥିଲେ ତାଙ୍କୁ କ'ଣ କହୁଥିଲା, ବେଶରିଆ, କ'ଣ ନା ବେ ମାନୁନୁ ନା, ତୁମେ ନିୟମ ମାନୁନୁ ନା, ବେ ମାନୁନୁ ନା, ତମେ କ'ଣ ନା, ଯେଉଁମାନେ ମାନୁନଥିଲେ ତାଙ୍କୁ ବେଶରିଆ, ଆଉ ଯେଉଁମାନେ ନୀତି ନିୟମକୁ ମାନୁଥିଲେ ତାଙ୍କୁ ବାଶରିଆ କୁହାଯାଉଥିଲା। ଏହା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ସୁଫି ଡ୍ୟାସ୍ ସୁଫି ସମାଜ ଓ ଆଧ୍ୟାତ୍ମିକ ଜୀବନର କେନ୍ଦ୍ରସ୍ଥଳ ଥିଲା, ଏଇଟା ପିଲାମାନେ 2020 ମସିହାରେ ଆସିଥିଲା ପ୍ରଶ୍ନଟି, ଡ୍ୟାସ୍ ସୁଫି ସାମାଜିକ ଓ ଆଧ୍ୟାତ୍ମିକ ଜୀବନର କେନ୍ଦ୍ରସ୍ଥଳ ଥିଲା। ତେଣୁ ସେଇଟା ହେଉଛି ଆନ୍ସର୍ ହେଉଛି ଖନକା, ଖନକା। ତେଣୁ ଖନକା ଖନକା ଥିଲା ତାଙ୍କର ଆଶ୍ରମ, ପିଲାମାନେ ସୁଫି ପରମ୍ପରାରେ ଆଶ୍ରମ ଥିଲା, ଯେମିତିକି ହିନ୍ଦୁମାନଙ୍କର ଆଶ୍ରମ ଅଛି, ତେଣୁ ସୁଫି ପରମ୍ପରାରେ ଆଶ୍ରମ ଥିଲା ଖନକା। ସେ ଆଶ୍ରମରେ ସମସ୍ତେ ଶିଷ୍ୟମାନେ ଆସୁଥିଲେ, ଗୁରୁମାନେ ଥିଲେ, ଗୁରୁଙ୍କ ପରିବାର ଲୋକ ଥିଲେ, ତେଣୁ ଯିଏ ବି ଆସୁଥିଲା ଆଶ୍ରୟ ନେଉଥିଲା। ତେଣୁ ସେହି କେନ୍ଦ୍ରସ୍ଥଳ ଥିଲା ସୁଫିମାନଙ୍କର, ସବୁ ସାମାଜିକ ଆଧ୍ୟାତ୍ମିକ ଜୀବନ କେନ୍ଦ୍ରସ୍ଥଳ ଥିଲା ସେ ଖନକା, ଖନକା ମାନେ ସେହି ଆଶ୍ରମ। ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, 14th ଶତାବ୍ଦୀରେ ଯମୁନା ନଦୀ ତଟର ଗ୍ୟାସପୁରଠାରେ କ'ଣ ହେଲା, ନା ସୁଫି ସନ୍ତ ଡ୍ୟାସ୍ଙ୍କର ଖନକା ସ୍ଥାପନ ହୋଇଯାଇଥିଲା, ଖନକା ସ୍ଥାପନ ହୋଇଥିଲା। ଏଇଟା କେଉଁଠି, ନା ଯମୁନା ନଦୀ ତଟର ଗ୍ୟାସପୁରଠାରେ ସୁଫି ସନ୍ତ କାହାର ଖନକା ସ୍ଥାପନ ହୋଇଥିଲା, ସୁଫି ସନ୍ତ କାହାର, ନା ତାଙ୍କ ନାଁ ହେଉଛି ଶେଖ ନିଜାମୁଦ୍ଦିନ ଚିସ୍ତି। ପିଲାମାନେ ଯେଉଁ ଚିସ୍ତି ପରମ୍ପରା, ତେଣୁ ଏଇ ଯେଉଁ ସୁଫିମାନେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଗ୍ରୁପ୍ରେ ବିଭକ୍ତ ହୋଇଥିଲେ, ସେଥିଭିତରୁ ଚିସ୍ତି ଗ୍ରୁପ୍ ବା ଚିସ୍ତି ପରମ୍ପରା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ସେ ଚିସ୍ତି ପରମ୍ପରାର ସୁଫି ସନ୍ତ ହେଲେ ଶେଖ ନିଜାମୁଦ୍ଦିନ ଚିସ୍ତି। ଆଉ ଶେଖ ନିଜାମୁଦ୍ଦିନ ଚିସ୍ତିଙ୍କର ଖନକା କେଉଁଠି ଅଛି, ନା ତାଙ୍କର ଖନକା ନଦୀ, ଯମୁନା ନଦୀ ତଟସ୍ଥ ଗ୍ୟାସପୁରଠାରେ। ତାପରେ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ଶିଖ ମୁଇଦିନଙ୍କର ମଜାର ଡ୍ୟାସ୍ଠାରେ ଅଛି, ମଜାର ମାନେ ତାଙ୍କର ସମାଧି ବା ଦର୍ଘା, ସେ ଦର୍ଘା ବା ସମାଧି ବା ମଜାର କୁହନ୍ତି। ତ ଶିଖ ମୁଇନୁଦ୍ଦିନ ଚିସ୍ତି, ଶିଖ ମୁଇନୁଦ୍ଦିନ, ଶେଖ ମୁଇନୁଦ୍ଦିନ ଚିସ୍ତି ତାଙ୍କୁ କୁହନ୍ତି, ଶେଖ ମୁଇନୁଦ୍ଦିନ ଚିସ୍ତି ସମସ୍ତେ ବୁଲିବାକୁ ଯାଆନ୍ତି ପିଲାମାନେ ତାଙ୍କ ମଜାରକୁ। ସେ ହେଉଛନ୍ତି କେଉଁଠି ଅଛି, ନା ଆଜମେର ରାଜସ୍ଥାନରେ ଅଛି, ରାଜସ୍ଥାନର ଆଜମେରଠାରେ ଅଛି, ରାଜସ୍ଥାନର ଆଜମେରଠାରେ ଅଛି। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖିବା 15 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ, ଶେଖ ଫରିଦୁଦ୍ଦିନଙ୍କ ମଜାର ଡ୍ୟାସ୍ଠାରେ ଅଛି, ସେ ବି ମଧ୍ୟ ଗୋଟେ ବଡ଼ ବଡ଼ ସଂସ୍ଥା। ଶେଖ ଫରିଦୁଦ୍ଦିନ କ'ଣ, ନା ତାଙ୍କ ମଜାର ଅଛି ଅଯୋଧାନ, ପାକିସ୍ତାନର ଅଯୋଧାନଠାରେ ଅଛି, ପାକିସ୍ତାନର ଅଯୋଧାନଠାରେ ଅଛି। ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖିବା ପିଲାମାନେ, ଦିଲ୍ଲୀ ସୁଫି, ଦିଲ୍ଲୀ
चिश्ती सूफी माने दिल्ली चिश्ती सूफी माने ड्यास भाषा रे ओ सूफी बाबा फरी ड्यास भाषा व्यवहार करथले त दिल्ली चिश्ती सूफी माने कोन भाषा व्यवहार करथले प्रचार प्रसार पई त से हिंदी भाषा प्रचार करथले हिंदी भाषा आ सूफी बाबा फरीद सूफी संत बाबा फरीद बहुत प्रसिद्ध पिले माने ए बाबा फरीद को भाषा से व्यवहार करथले को भाषा रे से प्रचार प्रसार करथले बाबा फरीद पिला माने को भाषा रे ना गुरुमुखी भाषा रे बाबा फरीद पंजाबी गुरुमुखी भाषा रे व्यवहार करथले भाषा रे प्रचार प्रसार करथले सेति पई कोन हला ना ड्यास को रचना सिख धर्म ग्रंथ कोन ना गुरु ग्रंथ साहिब रे स्थान पाइछि ड्यास को रचना सिख धर्मग्रंथ गुरु ग्रंथ साहिब रे स्थान पाइछि कहार रचना एई बाबा फरीद कर ए बाबा फरीद कर गुरुमुखी भाषा रे जो व्यवहार करि जो रचना करथिले ता सिख धर्मग्रंथ गुरु ग्रंथ साहिब रे स्थान पाइछि देखिया परवर्ती प्रश्न सूफी संत माने महाराष्ट्र रे ड्यास भाषा को व्यवहार करछन्ती सूफी संत माने महाराष्ट्र रे कोन भाषा को व्यवहार करछन्ती से भाषा रो नाम छ अभंग भाषा को व्यवहार करछन्ती सूफी संत परंपरा रे प्रमुख सूफी संत परंपरा रे प्रमुख ड्यास ओ ड्यास अधिकारी ठो दूरै रहबा सूफी संत परंपरा रे प्रमुख कोन प्रमुख हला कोन सूफी संत परंपरा रे सबुठारु प्रमुख बा सबुथारे सम्मान काहा को दियंती काहा को ना वैराग्य को दियंती वैराग्य सांसारिक माया मोहरु टिके बर्ती जीवा बा तुके दूरै रहबा सेटा होची वैराग्य त सूफी संत परंपरा रे प्रमुख हला वैराग्य ड्यास ठारू से माने दूरै रहउतले से माने सांसारिक अधिकारी ठारू दूरै रहउतले सांसारिक अधिकारी ठारू दूरै रहतले परवर्ती प्रश्न गिनान शब्द ड्यास भाषा रु आनित गिनान शब्द केउ भाषा रु आनित गिनान शब्द एटा संस्कृत शब्द ज्ञान रु आनित संस्कृत शब्द ज्ञान रु आनित देखिया परवर्ती प्रश्न होच कोन ना 22 नंबर प्रश्न शरीयत ड्यास को शरीयत कह जाए शरीयत का कह जाए पिला माने इस्लाम धर्म रो नीति नियम को शरीयत कह जाए शरीयत कोन एमती गोटे प्रश्न आसी जाय पिला पिला माने इस्लाम धर्म रो नीति नियम को शरीयत कह जाए देखिबा कोन कोन आंसर अछि पिला माने ए सूफी परंपरा आमे जो आलोचना करलो से जो आंसर ता बहुत इंपोर्टेंट पिला माने रिविजन करिया पई फिल इन द ब्लैंक्स रे कोनोसी आंसर पूर्ण करिवो नाही फिल इन द ब्लैंक्स को एजीटी छाड दबो तापर आंसर गुड़ को लेखिवो तनो जो गुड़ को हेई गला तमे टिक मारलो तनो आंसर रो क्वेश्चन को मने पकेलो क्वेश्चन रो आंसर को मने पकेलो पिला माने जानलो एई बले बार रिविजन करिवो कोन आंसर कोन छ देखिवा सूफी परंपरा रो एक सप्तम शताब्दी रे दुई प्रोफेट मोहम्मद तीन खलीफा चार खलीफेट पांच मोहम्मद बिन कासिम छः सूफ बा पसम सात सिख पीर बा मुर्शिद आठ मुरीद नौ दरगाह बा समाधि दस बेसरिया बे मानुना ए जो शरीयत को बेसरिया आ बासरिया वाह वाह तुम्हें केते मानुच नीति नियम को तेणु जो माने शरीयत बा नीति नियम को मानुले इस्लाम धर्म रो बासरिया कहला वाह वाह तुम मानुच देख पिला माने बासरिया मन रखिदेल खनका बार नंबर खनका तेरह शेख निजामुद्दीन चिश्ती चौदह आजमेर राजस्थान पंद्रह अयोधान पाकिस्तान षोलह हिंदी और गुरुमुखी सतर बाबा फरीद अठर अभंग उन्नीस वैराग्य और सांसारिक कोड़े संस्कृत शब्द ज्ञान रु एक इस्लाम धर्म नीति नियम को इस्लाम धर्म नीति नियम को कह जाए देख लो पे आम डिस्कशन कलु आम मैंने आलोचना कलु तेणु एक प्रश्न यो नंबर टी लास्ट नंबर टा हूँ कौन लास्ट नंबर टा हूँ एक नंबर पे एक नंबर यहाँ हूँ एक नंबर तेणु कोड़े नंबर एक नंबर एक प्रश्न आम आलोचना कलु पे तेणु यही चैप्टर एति प्रश्न थी मैंने बहुत इंपोर्टेंट प्रश्न तुम परीक्षा उपयोगी प्रश्न ए बहुत भेरी 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 इंपोर्टेंट प्रश्न पे तेणु इतिहास छात्र छात्री मैंने सब जाना दरकार समस्त को सेयार कर पे भिडटी को बहुत बहुल भाव देख बुझ मन रख सेयार कर समस्त को समस्ते 95 रु 100 धरिकी आसतु बहुत बहुत धन्यवाद थैंक यू वेरी मच।